আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো শুরুতেই আমরা নাম পরিচয় জানতে চাইব। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমাদের সালাম, আমি মিলন হালদার। মিলন হালদার জি, আপনি কোত্থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ, আচ্ছা, সেখানে কি করেন আপনি? আমি অ্যাকচুয়ালি জনতা ব্যাংকে জব করি। জনতা ব্যাংকে? জি জি। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন? আমার অ্যাকচুয়ালি ঘাড়ের সমস্যা ছিল, আর বিশেষ করে বাম শোল্ডারে পেন বেশি ছিল, ব্যাক পেন ছিল। তো এটার জন্য আমি চিকিৎসা এর আগে ডিপিআরসি হসপিটালে নিয়েছিলাম। এর আগেও নিয়েছিলেন? হ্যাঁ, এর আগে নিয়েছিলাম। তা সেখানে বাম হাতটা আমার অনেকটা অবশ হয়ে গেছিলো, আঙুলগুলো অবশ হয়ে গেছিলো। ওখানে এক বছর চিকিৎসা নেওয়ার, মানে 19 দিন থাকার পরে এক বছর বেশ ভালোই ছিলাম। তো হঠাৎ করে আবার কলকাতাতে গেলাম, ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এক বছরের মতো ভালো ছিলাম। তো পরবর্তীতে আবার করোনাকাল চলে আসলো, আমার 2 মাস পরে যেতে বলছিল ওখানে, আমি যেতে পারিনি। মানে কোথায় বললেন ঠিকানাটা? একটু কলকাতায় অ্যাপোলো হসপিটালে আর কি। অ্যাপোলো হসপিটাল, ওখানে আর যেতে পারি না, করোনার জন্য ভিসাও বাদ হয়ে গেলো। পরবর্তীতে ওখান থেকে আবার একটু পেন ফিল করলাম, যার কারণে স্যারের ইউটিউবে আমি সাক্ষাৎকার দেখলাম, দেখা করে ভালো লাগলো। পরে এখানে আসলাম, স্যারের বললো যে আপনি অ্যাডমিশন নিয়ে নেন। পরে স্যারের অ্যাডমিশন নেওয়ার পরে আমি অফিসে সাবমিট করলাম, ওখান থেকে ছুটি নিলাম, ভর্তি হলাম, ট্রিটমেন্ট নিলাম এই 10 দিন। এখন মোটামুটি ভালো ফিল করছি। 10 দিন ট্রিটমেন্ট নিয়েছি? দশ দিন। আচ্ছা, এই সমস্যাটা কত বছর যাবৎ ছিল আপনার? এটা 2017 সাল থেকে। 17 সাল থেকে? জি জি। আচ্ছা, মূলত আপনার রাইট শোল্ডারের সমস্যা ছিল? হ্যাঁ, বিশেষ করে ঘাড়ের ব্যাক পেন, ঘাড়ের সমটাই বেশি ছিল। এখন মোটামুটি এটা অনেকটা ইমপ্রুভ মনে হচ্ছে। আচ্ছা, ভর্তি হওয়ার আগে এবং এখন ভর্তি হওয়ার পর এখন আপনার কি অবস্থা? ট্রিটমেন্ট নেওয়ার পর? ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি পেনটা অনেকটাই কম বোধ করছি, আর ওই কিছু আমাকে আকুপাঞ্চার ইয়ে দেওয়া হয়েছে, তো ওটা দেওয়ার পর একটু পেনটা আছে এখন, আর একটু অনুভব করতেছি। তো স্যার বললো যে এটা 24 ঘন্টা থাকবেন, তারপরে এটা ঠিক হয়ে যাবে। আর স্যারে তো মেডিসিন দিলো আরও প্রায় 3 মাসের, একটা দিলো বোধ হয় 6 মাসের, এগুলো খেতে হবে, দেখি বাকি খেলা হবে স্যার। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু ভর্তি ছিলেন, এখানকার 2টি রত ডক্টর আছেন, সেবক সেবিকারা আছেন, তাদের ব্যবহার সম্পর্কে জানতে চাই। না, বেস্ট, অল বেস্ট, অল বেস্ট। আচ্ছা, একজন রোগীর ক্ষেত্রে, ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার এবার কতটুকু সাজেস্ট করেন, মানে পরিবেশ বান্ধব কি? হ্যাঁ, অবশ্যই ভালো, সব দিক থেকে আমার ভালো লাগছে। আর বিশেষ করে নার্স বলেন বা অন্যান্য যারা ছিলেন, স্যারকেও খুব ভালো লাগছে আমার। স্যারের বিভিন্ন ওখানে আমার কেবিনে যেয়েও দেখে আসছেন, বা স্যারে অনেক রকমের প্রশ্ন করছেন কীভাবে করলে কী ভালো হয়, ভালো লাগছে আমার, সার্বিক দিকেও ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে জানতে যে দেশ এবং দেশান্তরে এমন অনেক পেশেন্ট আছে আপনার মতো সমস্যায় ভুগছেন, তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে। আমি আসলে তাদের বলবো কি, যে সবার তো সব জায়গা ভালো লাগে না, যে যেখানে ভালো মনে করে সে সেখানেই আসে ট্রিটমেন্টের জন্য। তবে স্যারের যে সাক্ষাৎগুলো দিচ্ছেন বা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছেন স্যার, এগুলো প্রচার করছেন ইউটিউবের মাধ্যমে, আমি মনে করি এগুলো দেখে যদি তাদের মানে মানসম্মত মনে করে, আমার কাছে ভালো লেগেছে বা ভালো লেগেছে বলেই আমি এখানে এসেছি, অতএব তারাও এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হোক আমি সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ।